আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই বোনেরা, একজন প্রশ্ন করেছে, আপনি কি মনে করেছেন আমাদের প্রিয় নবী মারা গিয়েছে? তাহলে আমাদের প্রিয় নবীকে যারা ভালোবাসে, তার সুন্নত পালন করে ওলি হয়েছে, তারা কেন ইন্তেকালের পরও মাজার শরীফে বেঁচে আছে? উনি হলো আল্লাহর বন্ধু, কিন্তু প্রিয় নবীর সুন্নত না থাকে তাহলে সে ওলি হতে পারবে না, আর সেই ওলি মাজার শরীফে ইন্তেকালের পরও জীবিত থাকে, তাহলে আমাদের প্রিয় নবী কেন জীবিত থাকতে পারবে না? এই প্রশ্নটি যিনি করেছেন, আমি একটি ভিডিও তৈরি করেছিলাম নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, এই গজলের লিখনির বিরুদ্ধে আমি একটি ভিডিও তৈরি করেছিলাম, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার কাছে চাওয়া হচ্ছে, তাকে রবের তুলনায় মনে করা হচ্ছে আর কি। রবের যেমন শক্তি রয়েছে তেমনই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও তেমন শক্তি রয়েছে, এরকমটা চিন্তা ভাবনা করা। তো যাই হোক, এই ব্যক্তিটি ওই ভিডিওর নিচে কমেন্ট করেছে, দেখুন তার প্রশ্নের ভিতরে কিন্তু অনেক শিরকি কারবার লুকিয়ে রয়েছে, তিনি হয়তোবা বুঝতে পারছেন না, এবং কিছু স্পষ্ট বেদাতও রয়েছে এবং কুসংস্কারও রয়েছে, আরও ভুলভাল অনেক আমল রয়েছে। প্রিয়দিনী ভাই, যিনি প্রশ্নটি করেছেন, আমি জানি না হয়তোবা তিনি আমার ভিডিওটি দেখছেন কি না, কিন্তু এরকম বিশ্বাস বা আকিদা অনেকে রয়েছে যারা ভাবে যে আল্লাহর ওলিরা কবরে জীবিত থাকে, তারা আল্লাহর বন্ধু, দরগা, ওরস, মাজার এরকমই তারা বিশ্বাস করে থাকে। আরেকটি বিশ্বাস হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরে আমাদের জন্য কাঁদছেন, ঠিক আছে, তিনি আমাদের কথা শুনতে পান, আমাদের জন্য দোয়া করেন, তিনি আমাদের মন বাসনাগুলো পূরণ করেন, এভাবে অনেকে ভেবে থাকে। তো কথা হচ্ছে, এখানে যেটাকে বলা হয় হায়াতুন নবী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পরবর্তী জীবন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরে জীবিত আছেন, এটা হাদিস দ্বারা প্রমাণিত, এটা কেউ অস্বীকার করতে পারবে না, তিনি মৃত নন বরং তিনি জীবিত, হাদিসে বাশরীতি মতে শহীদগণও তারা জীবিত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে রিজিক পৌঁছিয়ে দেন, তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেমনটি চান তেমনটি হচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কবরে বা অন্যান্য নবীগণ যে কবরে জীবিত এই ব্যাপারে হাদিস এসেছে, সেই হাদিসটি হচ্ছে আল মুসনাদে হাদিসটি রয়েছে। তারপর আরেকটি হাদিসে রয়েছে যে নবীগণ 40 রাতের পরে তাদের কবরের মধ্যে রাখা হয় না, কিন্তু তারা মহান আল্লাহর সামনে সলাতরত অবস্থায় থাকে শিঙ্গা ফুক দেওয়া পর্যন্ত। এখানে কিছু দুর্বল রাবি রয়েছে, সেখানে এই হাদিসটাকে দুর্বল বলা হয়েছে, যাই হোক তবু এটা বিশ্বাসযোগ্য। অন্যান্য হাদিসে আসছে যে ঈসা আলাইহিসসালাম সলাতরত অবস্থায় আছে, কোন নবী হজ পালন করছে, এভাবে একাধিক সূত্রে একাধিক হাদিসে নবীগণের বিভিন্ন দায়িত্ব পালনের কথা রয়েছে, তারা জীবিত রয়েছে, যদিও তারা দুনিয়াতে মারা গিয়েছেন কিন্তু পরবর্তী জীবনে তারা জীবিত রয়েছে, এটা অস্বীকার করার কোনো মানেই হয় না। কিন্তু অনেকে আছে যারা বলে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত, না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত রয়েছে, এটা হাদিস দ্বারা প্রমাণিত। আবার আরেকটি হাদিসে রয়েছে, যখন কেউ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্দেশ্যে সালাম দরুদ পড়ে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে রূহ ফুকিয়ে দেন, অর্থাৎ তাকে জবাব দেওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জীবন ফিরিয়ে দেন, যাতে করে সে সালামের উত্তর দিতে পারেন, এরকম অনেক হাদিস রয়েছে। এর দলিল হচ্ছে সুনানে নাসাই, আবু দাউদ, আরও বিভিন্ন হাদিস গ্রন্থে রয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে আমরা যে দুরুদ সালাম পেশ করি সেটার তিনি উত্তর দেন, ঠিক আছে। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর কোনো মাটি খেতে পারে না, শুধু রাসূল নয় যে কোনো নবীদের শরীর কোনো মাটি খেতে পারে না। তো এই সকল হাদিস থেকে আমরা বুঝতে পারলাম যে আল্লাহ রাসূল কবর জীবিত রয়েছে এবং নবীরা যে সলাত আদায় করে সেই বিষয়েও দুর্বল হাদিস দ্বারা প্রমাণিত হয়, আবার সহিহ হাদিস দ্বারাও প্রমাণিত হচ্ছে। কিন্তু এর বাইরে আমরা যে সকল জিনিসগুলো বলে যাচ্ছি যে তিনি কবর থেকে কাঁদছেন, হ্যাঁ আমাদের জন্য কাঁদছেন, তিনি আমাদের জন্য আমরা যা চাই তিনি তা দেন আমাদেরকে, আমাদের কথাগুলো শুনেন, এরকম আকিদা বিশ্বাস যারা করছেন সে সকল বিষয়ে আমি বলবো যে এটা সম্পূর্ণ একটি ভ্রান্তি ধারণা এবং ভুল বিশ্বাস, এবং কিছু কিছু ক্ষেত্রে এটা বেদাত আমলের পর্যায়ে পৌঁছে যায়,
ঠিক আছে, আবার শিরকের পর্যায়ে পৌঁছে যায়। যেমনটি গজলের ভিতরে এরকম শিরকের পর্যায়ে পৌঁছে গিয়েছে। অনেকে বিশ্বাস করে যে আল্লাহর অলিরা কবর জীবিত আছে, তারা মরে না। আল্লাহর অলি তো সেটা ভিন্ন কথা। শুধু হাদিসের কথা আসছে যে নবীরা কবরে তাদের শরীর পোকামাকড় খায় না, হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে এইভাবে উঠাবে। নবীদের ব্যাপারে কথা হয়েছে। এখানে আপনি যদি আল্লাহর অলির কথা বলেন সেটা তো ভিন্ন হিসাব, এটার জন্য ভিন্ন আয়াত এবং ভিন্ন হাদিস থাকতে হবে, ঠিক আছে। এখানে আমরা তর্ক কেন করব, আমরা কেন এটা নিয়ে বাড়াবাড়ি করব? হাদিসে যতটুকু আছে ততটুকু বললেই তো হলো। এটা নিয়ে যদি আমরা ফিতনা ফাসাদ করি তাহলে আমাদের আমলের কি হবে? এটা নিয়ে তো আমাদের জান্নাত জাহান্নাম হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাশরের মাঠে আমাদের জন্য সুপারিশ করবে, ঠিক না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদার অবস্থা থাকবে, তখন আল্লাহ তাআলা বলবে যে হে নবী মাথা উঠাও, তোমার সকল চাওয়া পাওয়া আজকে আমি দিয়ে দিব। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য সুপারিশ করবেন, ঠিক আছে, হাউজে কাউসার পানি পান করাবেন, আরও বিভিন্নভাবে আমাদেরকে সাহায্য করবেন। এর ব্যাপারে তো সবাই বলছে। সেইখানে এখন দুনিয়াতে থাকতে আমরা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চাচ্ছি, তিনি জীবিত আছেন, এটা নিয়ে যে তর্ক ফিতনা ফাসাদ করছি, এর মানেটা কি? এটার মাধ্যমে আমাদের কী নাকি হচ্ছে? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমলগুলো দিয়েছে সেই আমলগুলো আমরা করি, আমার দুরুদ সালাম পেশ করি, বেশি বেশি দুরুদ জিকিরগুলো করি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সুন্নতগুলি পালন করতে বলেছে সেগুলো করি, ঘুমানোর পূর্বে 17-20টি আমল রয়েছে সেগুলো করি, ঘর থেকে বের হওয়ার আমল রয়েছে সেগুলো করি, রাস্তায় কীভাবে চলবো সেটার ব্যাপারে দোয়া দুরুদ রয়েছে সেগুলো করি, হ্যাঁ, ঘুম থেকে ওঠার যে আমলগুলো রয়েছে সেগুলো করি, বিভিন্ন দোয়া দুরুদ মাসুম দোয়াগুলো রয়েছে, হ্যাঁ, ওগুলো করি। সেগুলো করলেই তো আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা হয়ে যায়। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম জপে 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 যে জিকিরগুলো করছি সেগুলো বাদ দিয়ে তার নামে দুরুদ সালাম পেশ করি, হ্যাঁ, আমরা ইয়া রাসূল বললে তো হবে না, আমরা ইয়া রাসূল্লাহ করে বলি, লাভটা কী হবে? আপনি দুরুদ সালাম পড়েন, তার উপর শান্তি বর্ষিত হোক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এভাবে বলুন, অন্তত এতটুকু বলুন, তাহলে না আমাদের নেকি হবে। এখানে যে ব্যক্তি প্রশ্ন করেছেন, আমি জানতাম যে আসলে এই ভিডিওটি আমি বানিয়ে আমাকে যে পরিমাণ কাফের মুশরিক বলা হয়েছে, ইসলামের দুশমন, রাসূলের দুশমন, ভাই আপনি যে আমাকে ইসলামের দুশমন বললেন, রাসূল সাল্লামের বিরুদ্ধে আমি কথা বলছি, এরকম অনেক কথা বলেছেন আপনারা যারা বলছেন, আমি আপনাদেরকে আল্লাহর জন্য মাফ করে দিলাম, কারণ আপনারা না বুঝে না জেনে কথাগুলো বলেছেন। তো আপনারা নিজে অ্যানালাইজ করে দেখুন যে আসলে কি আল্লাহ রাসূল সাল্লাম এমনটা বলেছেন কি না, বা কোনো হাদিস আপনি পাচ্ছেন কি না, যদি পান তাহলে আমাকে বলবেন, আপনারা ফিন কমেন্টে জানাবেন, লিখবেন, দলিল সহকারে লিখবেন। আমি যে কথাগুলো বলছি এই কথাগুলো আমি ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি, আপনারা সেখান থেকে চাচাবাচা করে নেবেন, ঠিক আছে। কিন্তু ভুল আমল, বেদাত আমল, শিরকি কথাবার্তা, এগুলো কেন বলবেন আপনারা? এগুলো বাদ দিয়ে আপনারা সুন্দরভাবে তো কোরআন হাদিসের মাধ্যমে বিভিন্ন বাণী রয়েছে সেগুলো নিয়ে আপনারা গজল গান, সমস্যা নেই তো, কিন্তু শিরিক বেদাত নিয়ে কেন আপনারা গজল গাইবেন, ঠিক আছে? তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে এই গজলটির বিরুদ্ধে এই জন্য বলেছি, আমি গজলের কথার বিরুদ্ধে আমি বলেছি, আমি কোনো ব্যক্তির বিরুদ্ধে বলিনি, কথার বিরুদ্ধে বলেছি। আমি জানি যে বাংলাদেশে অনেক মানুষ রয়েছে যারা এখনও ভাবে যে আল্লাহ অলিরা কবর জীবিত, মাজার শরীফ, দরগা, এসব রয়েছে, এসব কোনো কিছু ইসলামে নেই, এগুলো শিরক। যে ব্যক্তি মারা গিয়েছে সে এমন একটা অবস্থা রয়েছে, রাসূলুল্লাহ বলেছেন সাগরে ডুবন্ত অবস্থায় মধ্যখানে একজন মানুষ যেরকম নিরুপায় থাকে, এর চেয়ে কঠিন অবস্থায় থাকে যে ব্যক্তি মারা গিয়েছে, সেখানে আপনি আল্লাহর ওলি যারা রয়েছে আপনি বলছেন যে তারা জীবিত রয়েছে, তারা আমাদেরকে অনেক কিছু করতে পারে, তারা আমাদের কথাগুলো শোনে, এগুলো সব হচ্ছে শিরকি কথা, নাউজুবিল্লাহ। আপনারা এর থেকে ফিরে আসুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝিয়ে মনার তাফিক দান করুক, আমিন।